নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 300 বছর পর নবপঞ্চম রাজযোগ, যে 6 রাশি মহাকোটিপতি হতে চলেছে, সেই 6টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। 300 বছর পর এই নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হয়েছে, কিছু রাশির ভাগ্য নিশ্চিত রূপে কিন্তু খুলতে চলেছে। শনি এবং মঙ্গল এই 2টি গ্রহের নবপঞ্চম রাজযোগে 6 রাশি হতে চলেছে মহাকোটিপতি। দেখুন, বর্তমানে মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে শনি গ্রহ অবস্থান করছে। শনি এবং মঙ্গল একে অপরের নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। এই নবপঞ্চম রাজযোগ 300 বছর পর 6 রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 6 রাশি হতে চলেছে মহাকোটিপতি। কোন কোন এই রাশি, কোন কোন সৌভাগ্যশালী রাশিগুলির ভাগ্য খুলবে, আমি একে একে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে থাকুন। তবে যারা ভিডিও প্রতিদিন দেখছেন, সমস্যা থেকেই যাচ্ছে, অবশ্যই আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার করুন, কারণ ভিডিও দেখছেন কিন্তু আপনার জন্য হচ্ছে না। জানবেন, আপনার জন্মছকে বড় কোনো দোষ নিশ্চিত রূপে কিন্তু রয়েছে, কারণ আপনি যদি দেখছেন যে প্রতিদিন আপনার দিনকে দিন আপনার উন্নতিতে বাধা চলে আসছে, হওয়া কাজ হতে হতে হচ্ছে না, দারিদ্রতা আপনার জীবনে চলে আসছে, ঋণের উপর ঋণ অর্থাৎ ঋণের বোঝা নিয়ে আপনি জীবন চলছে, বিবাহিত জীবনে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, আপনার সন্তানের জায়গা নিয়ে সমস্যা চলছে, কর্মক্ষেত্রে শত্রুতা, আপনার পলিটিক্স চলছে, ষড়যন্ত্র চলছে, বাস্তুক্ষেত্রে সমস্যা রয়েছে, অর্থাৎ আপনি যে গৃহে অবস্থান করছেন থাকছেন। দেখুন, বাস্তু কিন্তু আমাদের জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। এক একজন থাকে, জানেন, ভাড়া বাড়িতে ছিল, খুব উন্নতি করেছে, সে ভাড়া বাড়ি থেকে এত টাকা ইনকাম করেছে, সে একটা বাড়ি তৈরি করেছে, কিন্তু কিন্তু যেমনি সে এই নতুন বাড়িতে গৃহপ্রবেশ করলেন, তারপরে তার আস্তে আস্তে কাজের জায়গাগুলো বুঝতে লাগলো। কোথায় রয়েছে আপনার টয়লেট, কোথায় রয়েছে আপনার কিচেন, আপনার এই যে যে ভূমিটা, কী ভূমি আছে, গজবৃষ্ট আছে না নাগভূমি আছে, অনেক কিছু দেখার কিন্তু বিষয় কিন্তু রয়েছে। এবং আপনার সিঁড়িটা কোন দিকে রয়েছে, আপনার পূজোর ঘরটা কোন দিকে রয়েছে, আপনার ঘরের কালারটা কী রয়েছে, কালার কালার থেরাপি কিন্তু মানুষের মানে বিশেষভাবে প্রভাব কিন্তু বিস্তার করে। কিছু ক্রিয়া আছে যে যার মাধ্যমে আপনার এই যে বাস্তুক্ষেত্রে যে সমস্যাগুলো থাকছে কি না, অর্থ নিয়ে আসছেন কিন্তু অর্থ কর্পূরের মতো উড়ে যাচ্ছে, জলের কোন দিকে খরচ হলো, মনে হচ্ছে কোনো একটা কিছু আপনার বাড়িতে হয়তো করে দিয়েছে, টাকা কিন্তু আপনার স্টে করছে না, অর্থাৎ যেখানে আপনার খরচের মাত্রা বেড়ে গেছে, অসুস্থতায় অসুস্থতা, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ চিকিৎসা ব্যাপারে খরচ চলছে, বা আপনার সঙ্গে আপনার সন্তানের সমস্যা চলছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, এই জায়গাগুলো থেকে উঠতে গেলে একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে টেনে তুলতে পারে। জ্যোতিষ হচ্ছে বেদের
অঙ্গ। বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। দেখুন, সমস্যা তো রয়েছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। শুধু ভিডিও দেখে আপনি বসে আছেন সেটা করলে হবে না। আমি একটি কথা বারবার বলছি, ভাগ্যকে স্ট্রং করুন, আপনার বাস্তুকে ঠিক করুন, কর্মের জায়গাটা ঠিক এগান, নিশ্চিতরূপে আপনার উন্নতি কিন্তু হবে। আর কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তুলে। সবারই কিন্তু আমি হাত ধরি না, অবশ্যই যাকে ধরবো, যে সারেন্ডার করবে কি না তাকে অবশ্যই, তার জন্য যা করার আমি সেখানে কিন্তু করব। কিন্তু একটি কথা আবারও বলছি, আপনারা জ্যোতিষশাস্ত্র দেখছেন, কেউ কেউ বলছেন যে স্যার আমাদের ক্ষেত্রে মিলছে না, আপনাদের ক্ষেত্রে মিলছে না বলছেন, কেন হচ্ছে না? আমি বারবার একটি কথা বলছি, এখানে কোনো ব্যক্তিগত চন্মচক আমি অ্যানালিসিস করছি না। একই রাশির প্রচুর মানুষ রয়েছে, একটা মানে কোটিপতি মানুষও রয়েছে, একজন ভিখারি মানুষও রয়েছে। কেন একই রাশির লোক সে কোটিপতি হলো, সে ভিখারি হলো? এটার লজিক রয়েছে। আপনি যখন জন্মেছিলেন, গ্রহের অবস্থান, নক্ষত্র, পায়া, চরণ, ডিগ্রি, গণ, সমস্ত কিছু, যোগ, সমস্ত কিছু, আপনার দশা, সমস্তটা কিন্তু ইম্পর্টেন্ট। রাশি ধরে শুধু এই আলোচনা যদি কেউ ভাবে যে হ্যাঁ আমার মিলে যাবে, ভুল ভাবছে। দেখুন, সমস্যা যেমন রয়েছে, আমি আবারও বলছি সমাধান পথ রয়েছে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আর আমি সবসময় একটি কথা বলি, যারা আমার প্রিয় দর্শক বন্ধুরা আছে, নেগেটিভ থিঙ্কিং করবেন না, সবসময় পজিটিভ ভাবুন। পজিটিভ যখন আপনি ভাববেন কি না, পজিটিভ ঊর্জাগুলো কিন্তু আপনার কাজ করবে। যারা নেগেটিভ থিঙ্কিং করে কিনা তাদের সঙ্গে মিশবেন না। আমি পরিষ্কার কথা বলছি, ওই তোর দ্বারা হবে না, ও পারবে না, এই নেগেটিভ থিঙ্কিংয়ে কী হয় জানেন, পিছিয়ে পড়ে মানুষ। পজিটিভনেস নিয়ে আনুন। এবং কৌশিক রায় যারা প্রোগ্রাম দেখছেন কি না, কৌশিকদার দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, প্রপার রেমেডি আপনার ভাগ্যকে কিন্তু বদলাবে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। শুধুমাত্র আপনার জন্মছক, আপনার হস্তরেখা, বাস্তু, ভাগ্যভাবকে স্ট্রং করলে এই জায়গাগুলো অবশ্যই আপনার পরিবর্তন কিন্তু হবে। কিছু কিছু বাড়িতে কি নেগেটিভ এনার্জি কিন্তু থাকে, অনেকে বলেছে স্যার আমার বাড়িতে নেগেটিভ এনার্জি কিন্তু সমস্ত কিছু কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই নেগেটিভ এনার্জি যাদের বাড়িতে রয়েছে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। কিছু ক্রিয়া আছে যার মাধ্যমে এই নেগেটিভ এনার্জিকে দূর করা সম্ভব। খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং কেউ কেউ বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে, না আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান। যারা পেমেন্ট করবেন অবশ্যই, আপনারা যখন দেখবেন কৌশিক রায় লেখা আছে তবে কিন্তু আপনারা পেমেন্ট করবেন। কেউ কেউ অনেকে আমার নাম নিয়ে এই জায়গাগুলো কিন্তু করে আসছে, আমাকে অনেকজন আমার প্রিয় ভিউয়ার্স, প্রিয় যারা দেখান আমার ক্লায়েন্ট, তারা কিন্তু আমাকে বারবার জানিয়েছেন। অর্থাৎ অবশ্যই বি কেয়ারফুল, সচেতন থাকুন, সজাগ থাকুন, কৌশিকদা আপনাদের পাশে রয়েছে। শুরু করা যাক এই নবপঞ্চম রাজ্য, 300 বছর পর 6 রাশি মহাকোটিপতি হতে চলেছে। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশি এই নবপঞ্চম রাজ্যকে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। এই নবপঞ্চম রাজ্যকে কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজ হয়, আকস্মিক অর্থপ্রাপ্তি, সফলতা, সাকসেস নিশ্চিত রূপে কিন্তু দেখা যাবে। কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনাদের এই সময় শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবে এবং বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন।
তিন নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির এই নবপঞ্চম রাজ্যকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে, ডেলি ইনকাম দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে লাভ। যারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আপনি কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তুলা রাশি, সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় যে কোনো কাজে সফলতা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি আমি কথা বলবো, এই নবপঞ্চম রাজ্যকে বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির সফলতা নিশ্চিত রূপে দেখা যাচ্ছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে লাভ হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির একটা বড় যোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে সিংহ রাশি। লিখে রাখো, সিংহ রাশির যত দর্শক বন্ধু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভে লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির এই নবপঞ্চম রাজ্যকে ধনু রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি। এবং এই সময় আপনাদের স্টক মার্কেট ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় লাভ পাবেন। এবং যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, অনলাইন ডিজিটাল মার্কেটিং, যারা কমিশন ভিত্তিক কাজ করছেন, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই যে ছয়টি রাশির আমি কথা বললাম, নিশ্চিত রূপে এই ছয়টি রাশি মানে এক কথায় লালে লাল হতে চলেছে, মহা কোটিপতির লিস্টে এই ছয় রাশির নাম উঠতে চলেছে। অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন, আবারও বলছি এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।